Hi, hello. Good evening. শুরু হয়ে গেছে ক্লাস, ঠিক আছে? ক্লাস শুরু হয়ে গেছে। তো প্রত্যেককে কিন্তু ওয়েলকাম আমাদের এইচএসসিসির এই ম্যাথামেটিক্স সেশনে। আমরা আজকে ফুল মক সেভেন, ফুল মকের সাত নম্বর সেভেন অবশ্যই সলভ করব। জয় নিতা সঞ্জয় স্যার, 20টা করে মিক্সড ক্লাস করার হেল্পফুল হবে। হ্যাঁ, তাই তো করিয়েছি, আজকে 20টা করে মিক্সড অঙ্কই হবে, আজকে মিক্সড অঙ্ক হবে। তোমাদের তো ব্যাচে আমি কালকেই বলে দিয়েছিলাম যে আজকে থেকে মিক্সড অঙ্ক হবে। ইন্টারনেটের সমস্যার জন্য 7:30টার সময় ক্লাস আমি নিতে পারিনি, সেই সময় সৈকত স্যারেরও ক্লাস ছিল, যার ফলে তোমাদের ক্লাস চেঞ্জ করে 9টায় নিচ্ছি আমি। কিছু আননোন কিছু টেকনিক্যাল প্রবলেমও দেখা যেতে পারে মাঝে মাঝে, যদি কোনো রকম প্রবলেম হয় সেটা আমি ব্যবস্থা করছি কি করা যায়। সাউন্ড নিয়ে যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবে, আর যারা যারা বলবো আরও একবার, যারা বেশ, হ্যাঁ পরিষ্কারটা সবারটা পরিষ্কার দেখা যাচ্ছে, যারা যাদের বলবো যে তোমরা যারা যারা এখনো ক্লাসে জয়েন করোনি, অলরেডি 10 জন জয়েন করে গেছে শুরুতেই, যারা যারা এখনো ক্লাসে জয়েন করোনি তাদেরকে বলবো কিন্তু লিঙ্কটা শেয়ার করে দিতে বন্ধু বান্ধবীদের, যাতে তারাও কিন্তু ক্লাসে জয়েন করতে পারে। স্যার বলছি যে আমাদের লাস্ট মেগা মক টেস্টের অ্যান্সার কি দেওয়া হয়নি, আজকে পেয়ে যাবে। সৈকত স্যার তোমাদের ম্যাথামেটিক্সের অ্যান্সার কিটা তৈরি করে দিলেই বাদ বাকি সমস্ত অ্যান্সার কি রেডি আছে, দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? চলো, তো আজকে কিন্তু আমরা করব সেট নাম্বার 07। গুগল মিটে কিছু প্রবলেম থাকার জন্য আমরা আজকে আমাদের ক্লাসটা তুলে নিয়ে এসেছি ইউটিউবে, যাতে প্রত্যেকেও দেখতে পায়, ঠিক আছে? চলো, কি বলছো? নো প্রবলেম বলছো, বেশ চলো। আচ্ছা, আমি আমার পুরো সেট আপটাকে একটু সময় দাও, আমি সেট আপটাকে একটু রেডি করে নিই, ঠিক আছে? চলো, তো প্রথম অঙ্ক আজকে, প্রথম আজকে যে সেট নম্বর 7, যারা ইতিমধ্যেই এসজিএসএসসি থেকে প্রকাশিত WBP-র বইটা ইতিমধ্যেই কিনে ফেলেছো, এসজিএসসি থেকে প্রকাশিত WBP-র বইটা ইতিমধ্যেই কিনে ফেলেছো, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু এবার অঙ্কগুলো সলিউশনের দিকে মনোযোগ দাও, ঠিক আছে? 6 নম্বর পর্যন্ত সলিউশন তো আমি করে দিয়েছি, 7, 8, 9, 10 চারটে সলিউশন আছে, পরপর করবো, ঠিক আছে? 6 নম্বর 7 নম্বরটা আজকে করি। বলছে পিতার বয়স পুত্রের বয়সের হচ্ছে 5 গুণ, তাহলে পিতার বয়স কি বলেছে? পুত্রের বয়সের 5 গুণ, মানে পুত্রের বয়স যা হবে তাকে 5 দিয়ে গুণ করলে আসবে পিতার বয়স, 10 বছর পর তা হবে 3 গুণ, 10 বছর পর সেই সিস্টেমটাই হয়ে যাবে 3 গুণ, বর্তমানে পুত্রের বয়স কত? বর্তমানে পুত্রের বয়স কত? দেখো, ও বর্তমানে পিতার বয়স হলো পুত্রের বয়সের 5 গুণ, তার মানে বর্তমানে যদি পুত্র হয় 20 তাহলে পিতা কত হবে? পিতা হওয়া উচিত 100, 10 বছর পর 3 গুণ হয়ে যাওয়া উচিত, 10 বছর পর এর হবে 30, এর হবে 110। কোনোদিনও কি 3 গুণ হচ্ছে? 30 আর 110 কি 3 গুণ হবে? হবে না, ক্যান্সেল। দেন 30 যদি এখানে হয়, ভালো করে দেখো, যদি এখানে 30 হয় তাহলেও সেটা ছেলের বয়সে 30, বাবার বয়সে কত হচ্ছে? 150, তাই তো? বাবার বয়সটা বলেছে ছেলের বয়সের 5 গুণ। এবার ছেলের বয়স 10 বছর পর হবে কত? 30 10 40, বাবার বয়স হবে 160। কোনোদিন কি এটা 3 গুণ হবে? কারণ 3 গুণ হতে হবে বলে দিয়েছে, তার মানে এই অপশান হবে না। 10 যদি হয় ছেলের বয়স, বাবার বয়স কত হবে? 50। 10 বছর পর ছেলে হবে 20, বাবা হবে 60, 20 আর 60 কি 3 গুণ আছে? 20 আর 60 3 গুণ আছে। সুতরাং কোনো রকম অপশান টেস্ট করার দরকার নেই, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10। আর এই এই অঙ্কগুলো কিন্তু যারা SLST PT-র জন্য ভবিষ্যতে প্রিপারেশন নেবে তোমাদেরও কিন্তু এই জিনিস লাগবে, বা WBPSC-র কোনো আন্ডারে পরীক্ষা দেবে তাদেরও কিন্তু এই জিনিস লাগবে, এই মক টেস্ট কিন্তু সকলেরই লাগবে। রাহুল শেখ বলছে 10, ইউটিউবে আনার জন্য থ্যাংকস, বেশ বেশ চলো। বিশ্বজিৎ বলছে স্যার দাদা আপকামিং WBP-KP কনস্টেবলের অনলাইন ব্যাচ স্টার্ট করছেন কি? হ্যাঁ, পরের মাস থেকে শুরু হচ্ছে, এই মাসে WBP মেন্স নিয়ে প্রচণ্ড চাপ আছে, WBP মেন্সের ব্যাচ 22 তারিখ শেষ হচ্ছে, আমরা 7 থেকে 8 দিন সময় নেব প্রচারের জন্য, পরের মাস থেকে নতুন ব্যাচ চলে আসবে,
আমি ভর্তি হতে চাই, হ্যাঁ ভর্তি হবে তো অবশ্যই হবে, নতুন ব্যাচে ভর্তি হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, চলো বলো, কোনো সমস্যা, এনি প্রবলেম, কোনো প্রবলেম নেই। নেক্সট অঙ্ক কোথায় আছে? নেক্সট অঙ্ক আছে 3 নম্বর কোশ্চেনে, নেক্সট অঙ্ক আছে আমাদের 3 নম্বর কোশ্চেন। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে একটি সংখ্যার বর্গের 1/4 অংশ হলো 400, সংখ্যাটি কত? কোন সংখ্যার বর্গর 1/4 অংশ হলো 400? মানে কোনো একটা নাম্বার যাকে যদি স্কোয়ার করি, সেই স্কোয়ারের যদি করি 1/4, তাহলে সংখ্যাটা চলে আসে 400। এটা বলতে চেয়েছে যে কোন সেই সংখ্যা, যেই সংখ্যাটাকে যদি আমি করি স্কোয়ার, তাকে যদি লাগাই 1/4, তবে আসবে 400, তাই তো? তাহলে বলো সেই সংখ্যাটা স্কোয়ার মানে কত হবে? 4 এখানে চলে যাবে, তাহলে 4 × 4 = 1600। তার মানে কোনো একটা সংখ্যার স্কোয়ার হচ্ছে 1600। কোন সংখ্যার স্কোয়ার 1600 হয়? কোন সংখ্যার স্কোয়ার 1600 হয়? সেটা হয় 40-এ, কারণ 40-এর স্কোয়ার মানেই কিন্তু 1600, তাই তো? 40-এর স্কোয়ার মানে যদি 1600 হয়, তাহলে সেই পার্টিকুলার সংখ্যাটা কত হবে? 40। তো সঠিক অ্যান্সার কী হবে বলো? অপশান সি 40, অপশান সি 40, এটা হবে তোমার রাইট অ্যান্সার। তো প্রত্যেককে বলবো কিন্তু টুকে নিতে, অপশান সি 40 হবে, ভেরি ভেরি গুড। যারা যারা ইতিমধ্যে লাইভ দেখছো, ভেরি গুড। যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন করনি, প্রত্যেককে বলবো কিন্তু লাইভ ক্লাসের লিঙ্ক বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও দেখতে পারে এবং তোমার গ্রামের প্রত্যেকের উন্নতি হয়। তুমি যেমন চাকরি পাবে, তেমন বাকিদেরও যেন চাকরি পায়, ঠিক আছে? নেক্সট 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 4 নম্বরও দেখো অঙ্ক আছে, 4 নম্বরও দেখো অঙ্ক রয়েছে। কি অঙ্ক রয়েছে দেখো, কিছু পরিমাণ টাকা 5% সরল সুদের হারে ন্যূনতম কত বছরে 100%-এর অধিক সুদ দেবে? অবশ্যই সেটা পূর্ণ সংখ্যায়। কত পার্সেন্ট হারে বলছে? 5% হারে 100%-এর অধিক সুদ দেবে। হাওয়ার একটা সমস্যা আসছিল মনে হয়, নাকি? সাউন্ড নিশ্চয়ই, আর কোনো সমস্যা নেই। কি হবে বলো অ্যান্সার? কিছু পরিমাণ টাকা 5% সরল সুদের হারে ন্যূনতম কত বছরে 100%-এর অধিক সুদ দেবে? 100%-এর অধিক সুদ প্রতি বছর দিচ্ছে কত করে? 5% করে। তাহলে বলো তো 100 দিতে গেলে ওকে কত দিতে হবে? প্রতি বছর 5 টাকা করে জমালে 100 টাকা হতে কত বছর সময় লাগবে? 100 টাকা হতে সময় লাগবে হচ্ছে 20 বছর। ভেরি গুড, কিন্তু বলেছে তাহলে কি স্যার 20 অ্যান্সার হবে? 20 কিন্তু অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ হচ্ছে অধিক সুদ হবে 100%-এর অধিক, মানে 100 হয়ে যাবে প্লাস, আর 20 বছর পর্যন্ত 100%-ই যেতে পারে। 20 বছর পর্যন্ত গেলে সেটা 100%-ই যাবে, যদি যদি না আমার এগিয়ে যায়। যেহেতু 20 বলে 100% যাবে, তো 100+ হয়ে যাওয়া মানে কি? 20+ হয়ে যাওয়া, আর 20+ এবং সেটা বলেছে পূর্ণ সংখ্যায়। তার মানে 20+-এর পরে যে পূর্ণ সংখ্যা আছে সেটা অ্যান্সার। 20+-এর পূর্ণ সংখ্যা কত? 21। তাহলে অপশান ডি 21 হবে তোমার রাইট অ্যান্সার। ভেরি গুড। আচ্ছা শান্তনু, তুমি 20 দিচ্ছিলে, শান্তনু 20 হবে না। মিঞ্জার বলছে স্যার পূর্বের কেপি ও WBP-র জন্য কি অফলাইন ক্লাস চালু হবে, সাথে মাঠের ব্যবস্থা থাকবে? মাঠের ব্যবস্থা থাকবে না, কিন্তু অফলাইন ক্লাস চালু হবে। মাঠের ব্যবস্থা ডিরেক্ট SDSCC নেবে না, কিন্তু এখানে মাঠ আছে কল্যাণীতে এবং মাঠের টিচার আছে। তুমি তোমার সিস্টেম, তুমি আমাদের এখানে থাকবে, কল্যাণীতে থাকবে, খাবে, পড়াশোনা করবে, খাওয়ার দায়িত্বটা পাশের থেকে তোমাকে দিয়ে দেওয়া হবে এবং মাঠের দায়িত্ব দিয়ে দেওয়া হবে পাশ থেকে, সাইড থেকে, এগুলো তোমাকে ব্যবস্থা করে দেওয়া হবে। তার পেমেন্ট তুমি সেই লক্ষ্যে করবে, SDSCC ইনস্টিটিউটকে না। SDSCC ইনস্টিটিউটকে তুমি শুধুমাত্র থাকার পেমেন্ট এবং পড়াশোনার পেমেন্ট এবং ইলেকট্রিকের পেমেন্ট, সেটা নিজের টোটাল পেমেন্ট হয় সেটা করবে, এর বাইরে কিছু নয়, ঠিক আছে? মৌমিতা বলছে 21, ভেরি গুড। 20 যারা বলছিলে, 20 কিন্তু ভুল অ্যান্সার, 20 কিন্তু কোনোভাবেই হবে না, এটা কিন্তু মাথার মধ্যে ঢোকাও। কারণ 20 হলে কিন্তু 100% হচ্ছে, বাট 100%-এর অধিক হচ্ছে না, অধিক মানেই প্লাস, মানে 20+ অ্যান্সার 21। এই জায়গাগুলো যেন ভুল না হয়,
নেক্সট অঙ্ক কোথায় আছে? নেক্সট অঙ্ক আছে 10 নম্বরে, নেক্সট অঙ্ক আছে 10 নম্বরে। দেখো কি বলছে, এ ও বি যথাক্রমে 12,000 এবং 17,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এ এবং বি যথাক্রমে 12,000 এবং 17,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এ 6 মাস পর কিছু টাকা তুলে নেয়, 1 বছর পর তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? এক বছর পর তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? কি হবে বলো? এ কত টাকা নিয়ে ব্যবসায় নেমেছে বলো? এ নেমেছে 12,000 টাকা নিয়ে এবং বি নেমেছে কত টাকা নিয়ে? 17,000 টাকা নিয়ে। এটা প্রথমেই বলে দিয়েছে, খুবই ভালো খবর, প্রথমেই বলে দিয়েছে 12,000 17,000। নেক্সট কি বলছে, এ 6 মাস পর টাকা তুলে নেয়, তার মানে এর টাকাটা কতদিন পর্যন্ত খেটেছে মার্কেটে? 6 মাস পর্যন্ত। তাহলে এর যে টোটাল মূলধন ইন্টু 6, 6 12 হচ্ছে 72,000 টোটাল মূলধন। বাট আরে কেউ কি কেউ আর মূলধন তুলেছে? তাহলে বি কি মূলধন তুলে নিয়েছে? তোলেনি। তাহলে 1 বছর পর কি হবে? 1 বছর মানে বি 1 বছরই চলেছে, মানে বি 12 মাসই খেটেছে। তাহলে 17 ইন্টু 12 যা হলো পরে দেখছি ইন্টু 1,000 হলো, 17 ইন্টু 12 ইন্টু 1,000, 1,000 যেহেতু প্রথম থেকে আছে তাই 1,000 হলো। কত বলছো? 6:17 শান্তনু। দেখা যাচ্ছে 1 বছর পর তাদের লভ্যাংশের অনুপাত। আচ্ছা লভ্যাংশের অনুপাত মানে কি? আমরা চক্র এই কি জানো মানে অংশীদারি কারবারে কি জানি, প্রিন্সিপালের রেশিও আর লভ্যাংশের রেশিও সেমই হয়ে যাবে। তাহলে প্রিন্সিপালের রেশিও কত আছে? প্রিন্সিপালের রেশিও হচ্ছে 72,000:17×12×1,000। তাহলে 3 0 3 0 এখানে কেটে গেল, 12 দিয়ে কাটলে হচ্ছে 6 12 72, তাহলে 6:17 6:17 6 12 72 কেটে গেল, তাই তো 6 12 72 কেটে গেল, 12 দিয়ে কাটলে 72×6 কাটলো 6 আর 17 17-র মতো পড়ে আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে কত? অপশান বি 6:17 6:17। ভেরি গুড, যারা যারা অ্যান্সার দিয়েছো প্রত্যেকে ভালো দিয়েছো। মৌমিতারও WBCS WBP মেন্স আছে, নিশ্চয়ই আছে, নাহলে সে ক্লাস কেন করছে? মৌমিতা তো আমাদের ব্যাথের স্টুডেন্ট, তাই তো? চলো নেক্সট, নেক্সট অঙ্ক কোথায় আছে? নেক্সট অঙ্ক এই যে 15 নম্বর অঙ্ক, নেক্সট অঙ্ক আছে 15 নম্বর ক্লাসে, 15 নম্বর অঙ্কে আছে নেক্সট অঙ্ক। কি বলছে দেখো, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, একটি আশ্রয় শিবিরে 30 জন লোকের 25 জনের খাবার মজুদ ছিল। এটা 25 দিনের হবে, ঠিক আছে, 25 দিনের খাবার মজুদ ছিল হলো। তাহলে এক আশ্রয় শিবিরে 30 জন লোকের 25 দিনের খাবার মজুদ ছিল, 12 দিন পর 17 জন লোক অন্যত্র চলে গেলে অবশিষ্ট খাবারে বাকি লোকের কতদিন চলবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে বলো। আগের দিনও আমি টাইম আগে কবে যেন রিসেন্ট টাইম অ্যান্ড ওয়ার্ক পড়িয়েছি আমি ব্যাচে, সেখানে আমি টাইম অ্যান্ড ওয়ার্ক এই জাতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। বলো কি হবে অ্যান্সার প্রত্যেকে বলো। এক আশ্রয় শিবিরে 30 জন লোকের 25 দিনের খাবার মজুদ ছিল, মানে কি 30টা করে লোক 25 দিন খাচ্ছে, তা টোটাল খাবার কত? টোটাল খাবারই হচ্ছে 30×25, সিম্পল হিসাব, 25×3 75 16 750 হয়ে গেল। সেকেন্ড কি বলছে, 12 দিন পর 17 জন লোক অন্যত্র চলে গেল, 12 দিন পর 17 জন লোক অন্যত্র চলে গেল, তার মানে 12 দিন ধরে, 12 দিন ধরে এই 30 জন লোক খাবার খেয়েছে, অলরেডি খেয়ে ফেলেছে, চলে যাওয়ার আগে খেয়েছে। 12 দিন ধরে 30টা লোক খেয়ে নিলে টোটাল খাবার শেষ হয়ে যাচ্ছে কত? টোটাল খাবার শেষ হয়ে যাচ্ছে হচ্ছে 360 খানা, 750টার মধ্যে 360টা খাবার শেষ। তাহলে বাকি খাবার কত পড়ে আছে? 450 550 650 750 790, বাকি 750-এর মধ্যে 360টা খাবার যদি চলে যায় বাকি পড়ে আছে 390টা খাবার। এই 390টা খাবার কে খেয়েছে? এই 390টা খাবার 17 জন লোক চলে গেছে, মানে ছিলই প্রথমে 30 জন লোক, এখন 17টা লোক চলে গেছে। 30টা লোক থেকে যদি 17টা লোক চলে যায় মার্কেটে পড়ে আছে কটা লোক? মার্কেটে পড়ে আছে হচ্ছে 13টা লোক। আর এই 13টা লোক যদি 390টা খাবার খায় তাহলে কতদিন চলবে? 390/13, তাহলে 13টা লোক যদি 390টা খাবার পায় তাহলে কতদিন চলবে? 30 দিন। তাহলে অবশিষ্ট লোকের অবশিষ্ট আর কতদিন চলবে? অপশান ডি 30 হবে তোমার রাইট অ্যান্সার। ভেরি গুড, সাফিউল থেকে আরম্ভ করে, মৌমিতা থেকে আরম্ভ করে, মৃন্ময়, শান্তনু, স্বরূপ,
প্রত্যেকেই রাইট অ্যান্সার দিয়েছো, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড, ঠিক আছে, প্রত্যেকে রাইট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। নেক্সট নেক্সট কোথায় আছে, নেক্সট আছে দেখো এইখানে, দেখো একটা সিম্পলিফিকেশান দিয়েছে এবং এই ধরনের সিম্পলিফিকেশান আসতে পারে বলেও আমরা মনে করছি, সিম্পলিফিকেশান খুবই ইম্পর্টেন্ট। 1110 এক আগে এগুলোকে যোগ করব এবং তারপরের গুলো বাকিগুলো বাকি ক্ষেত্রে যোগ করব, ঠিক আছে। তাহলে 1000 + 100 + 10 + 1 মানে কি দেখো, 1000 + 110 = 1, এগুলো যোগ করা মানে 1111, চারটে ওয়ান, তাই তো, যোগ করা মানে চারটে ওয়ান। আর এখান থেকে আছে কি 1/10, 1/10 মানে কি 0.1, 1/100 মানে কি 0.01, মানে দুটো পয়েন্ট আগে চলে গেল, তাই তো। 1/1000 মানে কি 0.001, তো এগুলো যদি যুক্ত করি তাহলে দেখো এখান থেকে 1, এখান থেকে 1 এবং এখান থেকে 1, তার মানে এখান থেকে আসবে 0.111 আর এখান থেকে আসবে 1111। তাহলে দুটোকে যদি যোগ করতে বলে পুরো জিনিসটা যোগ হলে কি হয়ে যাবে 1111, চারটে ওয়ান পয়েন্ট তিনটে ওয়ান, চারটে ওয়ান পয়েন্ট তিনটে ওয়ান হবে সঠিক উত্তর। কোথায় আছে সেটা আছে অপশান নম্বর বিতে, চারটে ওয়ান কমা তিনটে ওয়ান, সেটা কোথায় আছে অপশান নম্বর বি, বি হবে সঠিক অ্যান্সার, বি হবে সঠিক অ্যান্সার। প্রত্যেককে বলবো ঠিকঠাক করে দেখো, কোথাও যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাদের জানাবে, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কোথায় আছে, নেক্সট অঙ্ক আছে এখানে, নেক্সট অঙ্ক আছে এখানে, বলছে দেখো আলু বাজারে 8 টাকা প্রতি কেজি ও 25 টাকা প্রতি কেজি হিসাবে পাওয়া যায়, যদি এক ব্যক্তি বাড়ি থেকে 22 টাকা কেজি দরে আলু কিনবে ভাবেন, প্রথম প্রকার আলু 21 কেজি কেনেন, তাহলে দ্বিতীয় প্রকার আলু কত কেজি কিনবেন। বেশ ভালো প্রশ্ন, যে প্রথম মানে আলুর কেজি হচ্ছে 8 টাকা প্রতি কেজি কিছু আলু, কিছু আছে 25 টাকা কেজি আলু, সে এনেছে 22 টাকা কেজি ভেবে নিয়ে এসেছে, ভেবেছে যে প্রথমে 22 টাকা কেজি দরে আলু কিনবে এবং প্রথম প্রকার আলু 21 কেজি কিনেও ফেলেছে, তাহলে সেকেন্ড প্রকার আলু কত কেজি কিনলে এই জিনিসটা মিটে যাবে। যে মিনজার কি কমেন্ট পড়ছে দেখি, স্যার অফলাইন কোচিং প্লাস মাঠের প্রস্তুতি প্লাস খাওয়া টোটাল কত খরচা পড়বে একটু আইডিয়া দিন প্লিজ, আমি পড়তে চাই SGSSC-তে। দেখো এইটা এখনো পুরোপুরিভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়নি, ঠিক আছে, 100% ব্যাচের ফিস কত হবে সেটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, সিদ্ধান্ত হলে আমরা অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে এটুকু বলে রাখতে পারি ব্যাচের ফিস বাড়বে, ঠিক আছে, করোনাকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বলে ব্যাচের ফিসটা কমানো ছিল, তবে এবার কিন্তু ব্যাচের ফিস হাইক করবে, ইনক্রিজ করবে, ঠিক আছে। চলো, না হলে এই পরিমাণ কোয়ালিটি বা এই পরিমাণ ফেসিলিটি সেটা দেওয়া সম্ভব না একদম ন্যূনতম টাকায়, করোনা পরিস্থিতি বলে ইনস্টিটিউট এটা দিয়েছে কিন্তু এটা আজীবন কাল দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। চলো দেখো, আলু হচ্ছে বাজারে 8 টাকা প্রতি কেজি ও 25 টাকা কেজি হিসাবে পাওয়া যায়, একটা আলু পাওয়া যাচ্ছে 8 টাকা 25 প্রতি কেজি আর একটা পাওয়া যাচ্ছে 25 টাকা প্রতি কেজি, যদি তাই পাওয়া যায় এবং সে ভেবে নিয়ে এসছে 22 টাকা প্রতি কেজিতে আলু পাওয়া যাবে, এরকম একটা প্রজেক্ট কিন্তু সে ভেবেছে, 22 টাকা প্রতি কেজিতে আলু পাওয়া যাবে এইরকম একটা প্রজেক্ট কিন্তু সে ভেবেছে, এখনো 30 অ্যান্সার দিচ্ছ কেন, এটা কি ব্যাকে চলছে না, দেখি একটুখানি, দাঁড়াও একটুখানি, একটু ওয়েট করো, না ঠিকই তো আছে। তাহলে অ্যান্সার কোথায়, সুরজিৎ কুণ্ডু বলছে B 21, দেখছি। চলো তাহলে প্রথমে লাগাও আগে কি অ্যালিগেশন, কেন অ্যালিগেশন লাগাবো, কারণ দু রকমের আলু আর মাঝামাঝি একটা আলুর দাম বলে দিয়েছে, তার মানেই অ্যালিগেশন, তাই তো। অ্যালিগেশন যদি করো 25 থেকে 22 বার দিলে 3 আর 8 থেকে 22 থেকে 8 বার দিলে হলো 14, তার মানে প্রথম কেজি আলু, প্রথম কেজি আলু সে কিনেছে কত, 21 কেজি, তাই তো।
তাহলে দ্বিতীয় প্রকার আলু কত কেজি কিনবে? দ্বিতীয় প্রকার আলু কত কেজি কিনবে? দেখো এটা তখনই পসিবেল, এটা তখনই পসিবেল, এটা তখনই পসিবেল যেই সময়, যেই সময় তিন হয়ে যাচ্ছে তোমার প্রথম প্রকার আলুর কেজি। তিন কেজি কিনছে প্রথম প্রকার আলু, বাট প্রশ্নে বলেছে কত কেজি আলু কিনেছে, 21 কেজি কিনেছে। তার মানে তিন মানেই কত? 21। তার মানে এটা কত গুণ নিতাই? 7 গুণ। তাহলে সেকেন্ড প্রকার আলু কতটা কিনবে? 7 গুণ ইনটু 7। তাহলে 4 7 28, 7 আমার 2, 7 1 7 আর 2 98, 98 কেজি কিনবে। অ্যান্সার, অ্যান্সার কি আপডেট করে নাও, 3 7 21 হলো এখানে, 7 গুণ, আর এটা 14 ইন্টু 7 98, সবই 7 গুণ, তাই তো? 98 হবে ভাই। শুভজিৎ, সুরজিৎ কুণ্ডু, 21 তো হবে না ভাই, 98 হবে, ঠিক আছে? চলো যাই, ইটা ইটাই রোগের কারণ, আমার দরকার নেই অঙ্ক কোথায় আছে এরপর। চলো নেক্সট, অঙ্ক কোথায় আছে দেখো, এখানে আছে অঙ্ক। হ্যাঁ অপশন ভুল ছিল, অপশন ঠিক করে দেওয়া হয়েছে, মিঞ্জার, ভেরি ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ 98 হচ্ছে, ভেরি গুড মমিত, ভেরি গুড। আরে হচ্ছে তো বলছো না কেন, হচ্ছে তো বলছো না কেন, বলে ফেলো, অসুবিধা কি? আরে ফুল কনফিডেন্স রাখতে হবে হৃদয়ের মধ্যে, হৃদয়ে যদি ফুল কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? চলো, 8000 টাকা কত বছরে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 9261 টাকা হবে? দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট কিছুদিন আগেই তোমাদের ব্যাচে করিয়েছি। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানেই কি? কম্পাউন্ড ইন্টারেস্ট মানেই হচ্ছে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট মানেই হচ্ছে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট। আর যদি তাই হয় তাহলে দেখো প্রিন্সিপাল কি দিয়ে দিয়েছে, 8000 দিয়ে দিয়েছে, অ্যামাউন্ট কি দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে 9261, দিয়েই দিল সব কিছু। আচ্ছা এরপর কি আমার, এরপরে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের কীভাবে শিখিয়েছিলাম যে এরপর দেখবে কাটাকুটি করে ছোটো করা যাচ্ছে কিনা, কাটাকুটি করে কি ছোট হচ্ছে, 8000 আর 9261 কাটাকুটি যাচ্ছে আর যাচ্ছে না? তাহলে কি স্যার এটা কোনো কিছু স্কোয়ার কিউব যাচ্ছে? যাচ্ছে, এটা যাচ্ছে স্যার 20 কিউব, আর এটা যাচ্ছে স্যার 21 কিউব। তারপরে তোমার মনে হবে স্যার এটা 21 কিউব কী করে বুঝবো, এই তো এক কঠিন সমস্যা কথা ধরে ফেলেছো নিতাই, কীভাবে বুঝবে এখন, কী করে বুঝাবো তোমাকে, কিউব রুট করা শিখিয়ে দিয়েছি আমি, কিউব রুট করা। তারপরে তোমার মনে প্রশ্ন আসবে স্যার কিউবই হবে কী করে বুঝবো, এই আরও এক কঠিন প্রশ্ন ধরে ফেলেছো, এটা যে কোনো সংখ্যা কিউব হবে বা স্কোয়ার হবে কী করে বুঝবো, তাই তো? এরকম একটা কঠিন কথা বলে ফেলতে পারো তুমি, কোনো গ্যারান্টি নেই, অথবা মনে মনে ভেবেই ফেলেছো তুমি। আরে বাবা 8000 মানে কি 20 কিউব, এটা কি বোঝো? আচ্ছা তাও বাদ দিয়ে দাও, 8 ইন্টু 1000, 1000 মানে 10 কিউব বোঝো, 8 মানে 2 কিউব বোঝো, তার মানে এটা 20 কিউব। এখানে কিউব হলে এটাও একটা কিউব ফরম্যাটেই আসবে, কত কিউব আসবে, 21। আচ্ছা যদি তুমি ভেবে নিলাম তুমি বোঝো না, আমি এটাও ভেবে নিলাম যে তুমি এটা 21 কিউব বোঝো না, বাদ দিয়ে দাও, মাথার উপর যেটা থাকবে সেটাই বছর, তাহলে বছর কত? 3। একটাতে মাথার উপর যা থাকবে অপরটাতে তাই থাকবে, কিসের মাথা তোমার বুঝে লাভ নেই, মাথার উপর যা আছে তাই বছর, তাহলে মাথার উপর আছে 3, তাহলে 3 বছর, অপশন ডি অ্যান্সার 3 বছর, ভেরি ভেরি গুড। মিঞ্জা, শান্তনু থেকে আরম্ভ করে সুরজিৎ প্রত্যেকে রাইট দিয়েছ, বাকিরা কোথায়, যারা লাইভ দেখছো তারা অ্যান্সার কেন দিচ্ছ না, কোথায় সমস্যা? চলো নেক্সট, নেক্সট বলো, নেক্সট বলো, কস 1 ডিগ্রি, কস 2 ডিগ্রি, কস 3 ডিগ্রি, ডট 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 ডট, কস 90 ডিগ্রি এর মান কত? কস 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, ডট 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 ডট, কস 90 ডিগ্রি এর মান কত বলো? কস 90 ডিগ্রির মান কত বলো দেখি আগে, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, আমরা ক্লাসে শিখিয়েছি কস 90 ডিগ্রির মানই হচ্ছে 0। আর 0-র সাথে তুমি হাবি যাবি যাই গুণ করো না কেন, তার অ্যান্সার কী হবে, তার অ্যান্সার আসবে 0। 0-র সাথে তুমি যাই গুণ করো না কেন, A to Z যাই গুণ করো না কেন, তার অ্যান্সার আসবে 0, তো 0-ই হবে অ্যান্সার, ক্লিয়ার? চলো নেক্সট, সাফিকুল ইসলাম, মৌমিতা তোমরা পিছিয়ে পড়েছো, তোমাদের আরও সামনে এগিয়ে আসতে হবে এবং তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 0 হবে রাইট অ্যান্সার। নেক্সট, সব ক্লাসে করানো, চলো বলো, A+B/A-B যদি 5/3 হয়, A+B/A-B যদি হয় 5/3, তাহলে A²+B²/A²-B² কত হবে বলো দেখি? A+B হলো 5 আর A-B হলো 3, যোগ ভাগ করা আমি শিখিয়েছিলাম, যোগ ভাগ কি বলছে আরো একবার যদি না জেনে থাকো ভুলে যাও, বলো A/B = যদি C/D হয়
দেন যোগ ভাগ করলে আসে এটা একবার যোগ একবার বিয়োগ সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হলো সি প্লাস ডি বাই সি মাইনাস ডি একবার যোগ একবার বিয়োগ এটাকেই বলে যোগ ভাগ প্রক্রিয়া যদি তাই হয় তাহলে আবার এই যোগ ভাগ প্রক্রিয়ার এই পরের লাইনটা আবার এটাই লিখিয়ে দেওয়া যায় যোগ ভাগ প্রক্রিয়ার পরের লাইনটা অটোমেটিকভাবে এটাই লিখে দেওয়া যায় যদি তাই যায় তাহলে দেখো এই এ প্লাস বি বাই এ মাইনাস বি কে আমি ডিরেক্ট লিখতে পারি কি এ বাই বি আর এদিকে মানে কি এটা তো যোগ ভাগ হচ্ছে মানেই তোমার একদিকে যোগ একদিকে বিয়োগ হবে মানে উপরেরটা যোগ হবে তার মানে পাঁচ প্লাস তিন বাই পাঁচ মাইনাস তিন তাহলে পাঁচ প্লাস তিন আট বাই পাঁচ মাইনাস তিন হচ্ছে দুই কাটাকুটি করে হচ্ছে চার এবার দেখো তুমি এটাকে দুভাবে লিখতে পারো এক তো তুমি এরকম ক্রস গুণ করে এখান থেকে এ ইস টু বি বার করতে পারো অথবা তুমি যোগ ভাগ করে দিতে পারো যেটা খুশি তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো এ এর মান দাঁড়ালো চার আর বি এর মান কিছু নিচে নেই তাই ওয়ান চার মানে কি চার বাই ওয়ান তাহলে এর মান চার বি এর মান হচ্ছে এক হয়ে গেল এবার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান পেয়েছি চার বি এর মান পেয়েছি এক মান বসিয়ে দেবো চারের স্কোয়ার হচ্ছে ষোলো প্লাস এক স্কোয়ার এক ডিভাইডেড বাই চারের স্কোয়ার ষোলো মাইনাস এক স্কোয়ার এক ষোলো প্লাস এক হচ্ছে সতেরো ষোলো থেকে এক বাদ দিলে হচ্ছে পনেরো তাহলে ষোলো প্লাস এক হচ্ছে সতেরো ষোলো মাইনাস এক হলো পনেরো তার মানে এটা সঠিক অ্যান্সার হলো সতেরো বাই পনেরো সতেরো বাই পনেরো অপশান নম্বর বি সতেরো বাই পনেরো অপশান নম্বর বি হবে রাইট অ্যান্সার ভেরি ভেরি গুড অনিমেষ মণ্ডল ভেরি গুড মল্লিকও ভেরি গুড ভেরি গুড প্রত্যেকে রাইট অ্যান্সার দিয়েছো ভেরি ভেরি গুড ভেরি গুড তোমরাও রাইট চলো নেক্সট পঁয়তাল্লিশের পরে আমরা চলে যাব ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় বলো কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ সমতুল্য ছাড় কত শতাংশ তাহলে কেনো এবার কীভাবে করে সব করেছি ক্লাসে দেখো একশো হলো তোমার প্রিন্সিপাল প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় মানে কুড়ি টাকা ছাড় থাকলো পরে আশি টাকা একশো টাকার মধ্যে কুড়ি টাকা ছাড় থাকলো পরে আশি টাকা ক্রমিক ছাড় মানে কি যে টাকা পড়ে আছে তার উপরে আবার ছাড় তার মানে আশি টাকা আছে আশির ওপর টেন পার্সেন্ট ছাড় আশির টেন পার্সেন্ট ছাড় মানে কত আট টাকা আশির টেন পার্সেন্ট মানে কত আশি ইন্টু দশ বাই একশো মানে আট টাকা ছাড় তাহলে এটা একটা ছাড় আর পড়ে থাকলো কত বাহাত্তর টাকা দেন কি বলেছে এর ওপর আবার পাঁচ পার্সেন্ট ছাড় বাহাত্তরের আবার পাঁচ পার্সেন্ট তাহলে বাহাত্তরের পাঁচ পার্সেন্ট মানে কত বাহাত্তরের টেন পার্সেন্ট মানে কত টেন পার্সেন্ট মানে একটা পয়েন্ট সামনে চলে যাওয়া তার মানে কি সেভেন পয়েন্ট টু হলো টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কি এর অর্ধেক তাহলে সেভেন পয়েন্ট টু এর অর্ধেক হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স তাহলে আমাদের মোট কটা ছাড় এলো আমার এখানে এলো কুড়ি এখানে এলো আট এবং এখানে এলো থ্রি পয়েন্ট সিক্স কুড়ি প্লাস আট আঠাশ আঠাশ প্লাস তিন একত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট একত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট হবে সমতুল্য ছাড় বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট হ্যাঁ তাও হবে মিনজার তাও হবে ভেরি গুড তাও হবে সুরজিৎ কন্ড বলছে সি অ্যান্সার ভেরি ভেরি গুড সি অ্যান্সার ভেরি ভেরি গুড ক্লিয়ার নেক্সট বলো কিউব রুট অফ জিরো পয়েন্ট টু ওয়ান সিক্স কিউব রুট অফ জিরো পয়েন্ট টু ওয়ান সিক্স কি হবে আচ্ছা এইটাকে একটু ভেঙে নিই যেহেতু পয়েন্ট আছে তাহলে কিউব রুট অফ দুশো ষোলো বাই এক হাজার পয়েন্ট যদি তুলে দিতে হয় তাহলে পয়েন্ট তুলে দিতে গেলে নিচে দশ দিয়ে গুণ এরকম কতগুলো দশ আছে এক দুই তিন তার মানে তিনটে দশ মানে হাজার তাহলে এবার ইন্ডিভিজুয়ালভাবে করো এটা মানে কিউব রুট মানে মানে কি বলবো কোন সংখ্যার কিউব করলে দুশো ষোলো আসে বাংলা কথা হচ্ছে এটাই তাহলে দুশো ষোলোর কিউব রুট মানে কোন সংখ্যার কিউব করলে দুশো ষোলো আসে সেটা আসে ছয়ের বসিয়ে দিলাম ছয় আর হচ্ছে হাজার হাজারের কিউব রুট করলে কোন সংখ্যাকে কিউব করে হাজার আসে সেটা আসে দশ তাহলে অ্যান্সার কী হবে ছয় বাই দশ ছয় বাই দশ মানে কি জিরো পয়েন্ট সিক্স একটা ঘর এগিয়ে যাবে তাহলে অ্যান্সার কী হবে অপশান এ জিরো পয়েন্ট সিক্স অপশান এ জিরো পয়েন্ট সিক্স ভেরি 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 গুড যারা যারা অ্যান্সার দিচ্ছ প্রত্যেকে রাইট অ্যান্সার দিচ্ছ এটা কিন্তু খুব
ভাইটাল কথা যে প্রত্যেকে রাইট অ্যান্সার দিচ্ছ, যারাই দিচ্ছ রাইট অ্যান্সার দিচ্ছ, উত্তম দাস, শান্তনু ঘোষ, সুমিন জাট, অনিতেশ, সাফিউল, সুরজিৎ, ভোলা, সাদ্দাম, মৌমিতা, প্রত্যেকে রাইট দিচ্ছ, ভেরি গুড। নেক্সট নেক্সট কোথায় আছে? নেক্সট আছে হচ্ছে 53 নম্বর কোশ্চেন, নেক্সট আছে হচ্ছে 53 বা 53 নম্বর কোশ্চেন। কি বলছে? কোন পরীক্ষায় 40% ছাত্র বাংলায় পাস করে, 50% ছাত্র ইতিহাসে পাস করে এবং 20% ছাত্র উভয় বিষয়ে পাস করে। 2000 জন পরীক্ষার্থী হলে মোট কতজন উভয় বিষয়ে ফেল করে? 2000 জন পরীক্ষার্থী হলে মোট কতজন উভয় বিষয়ে ফেল করে? ক্লিয়ার? তাহলে আমি এই টাইপের অঙ্ক কিভাবে শিখিয়েছি ক্লাসে, যে এই টাইপের অঙ্ক মানেই ভেন চিত্র, ভেন চিত্র মানেই একটার ভেতর দিয়ে একটা, এবং সবার আগে কোনটা মান বসাবো যেটা উভয় বিষয়ে রয়েছে। তাহলে দেখো 20% ছাত্র উভয় বিষয়ে পাস করে, তার মানে 20 বসে গেল মাঝখানে যেখানে তোমার উভয় বিষয়ের গল্প চলে এসেছে। হলো বাংলায় করে কত? 40% ছাত্র, তাহলে বাংলায় হচ্ছে 40%, তার মধ্যে এইটুকু জায়গায় চলে গেল 20, তাহলে বাকি জায়গায় কত পড়ে থাকছে? বাকি জায়গা থাকছে 20। হলো আবার 50% ছাত্র যদি ইতিহাসে বেশ পাস করে, তাহলে দেখো টোটাল বলে আছে 50, তার মধ্যে মাঝখানের গোলে চলে গেল 20, তাহলে এখানে পড়ে থাকলো কত? আর 30 হয়ে গেল। এইবার কি বলেছে? 2000 জন পরীক্ষার্থী হলে মোট কতজন, পরীক্ষার্থীর নয় পরীক্ষার্থী হলে মোট কতজন উভয় বিষয়ে ফেল করে, মোট কতজন উভয় বিষয়ে ফেল করে? তাহলে দেখো এই ক্ষেত্রে 20, এই ক্ষেত্রে 20 এবং এই ক্ষেত্রে 20, মানে এইগুলোই হচ্ছে তোমার টোটাল পাস। তাহলে 20, 20, 40 আর 30 হচ্ছে 70 জন এমন লোক পাওয়া গেছে যারা কি করে, কোনো না কোনোভাবে পাস করে। 70 জন বা 70% লোক পাস করে, তার মানে টোটাল যদি 100 জন লোক থাকে তাহলে 30 জন করেছে কি, ফেল করেছে। 70 জন করেছে পাস এবং 30 জন করেছে ফেল, বাত বাংলা হিসাব হয়ে গেল। এইবার প্রশ্ন হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে কতজন যখন টোটাল পরীক্ষার্থী হচ্ছে 2000 জন, তাহলে ফেল করেছে কত? 30%, 30% ফেল, টোটাল লোক কত? 2000, তাহলে 2000-এর 30% ফেল করেছে। আর 2000-এর 30% বলা মানে কি? 2000-এর 30% বলা মানে 3 × 6 = 600 জন, 3 × 6 = 600 জন আছে যারা, এমন লোক যারা কিন্তু উভয় বিষয়ে ফেল করে। অপশান বি, 600 উভয় বিষয়ে ফেল করে, এবং এটাই হবে রাইট অ্যান্সার। হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, শেয়ার করে দিতে পারো, সাবস্ক্রাইব করে দিতে পারো চ্যানেল যদি ভালো লাগে, যদি ভালো না লাগে তাহলে কোনোটাই করবে, তাই তো? তাহলে তো ক্লাস লিভ করে যাওয়া বেশি বেটার। কারুর কোনো সমস্যা? কি ব্যাপার, কারুর কোনো সমস্যা আসছে না কি ব্যাপার অঙ্কে? এটা তো কঠিন সমস্যা, অঙ্কে সমস্যা নেই মানুষজনের, কি ব্যাপার? নেক্সট অঙ্ক কোথায় আছে? এই যে 63, নেক্সট অঙ্ক কোথায় আছে বাবু? নেক্সট অঙ্ক আছে 63 নম্বর। কি বলছে দেখো? পারমিতা এ থেকে বি স্থানে 10 কিলোমিটার/আওয়ার বেগে যায় এবং 18 কিলোমিটার/আওয়ার বেগে ফিরে আসে, এবং আবার 30 কিলোমিটার/আওয়ার বেগে ওই স্থানে যায়। যাত্রাপথে গড় গতিবেগ কত? যাত্রাপথে গড় গতিবেগ কত? 2 দিয়ে ভাগ হবে। কি 2 দিয়ে ভাগ হবে ভাই? কি বললাম, কিসে 2 দিয়ে ভাগ হবে? না কোথাও কোনো 2-এর ভাগের কোনো প্রসঙ্গ নেই, 2-এর ভাগের কোনো প্রসঙ্গ নেই বাপি নন্দী, 2-এর ভাগের কোনো কিন্তু প্রসঙ্গ নেই, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা নেক্সট অঙ্ক এসে গেছে, বলো কি হবে? পারমিতা এ থেকে বি স্থানে, পারমিতা কে আগে জানতে হবে তো তোমাকে, পারমিতা একটা মেয়ের নাম, যেমন তিতাস একটা নদীর নাম, তেমনি পারমিতা একটা মেয়ের নাম। তো পারমিতা এ স্থান থেকে বি স্থানে যখন গেল তখন গেল 10 কিলোমিটার/আওয়ার, আবার যখন ফিরেছে তখন ফিরেছে হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার, এবং তারপর যখন আবার গেছে তখন গেছে কত? 30 কিলোমিটার/আওয়ার, 30 কিলোমিটার/আওয়ার। মানে প্রথমে গেল 10 কিলোমিটার, ফিরল 18 কিলোমিটার, আবার গেল 30 কিলোমিটার/আওয়ার, যাত্রাপথে তার গড় গতিবেগ কত? যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এভারেজ ভেলোসিটি কত? তো এভারেজ ভেলোসিটির জন্য আমার দেখো এভারেজ ভেলোসিটি বা গড় গতিবেগ
গড় গতিবেগের জন্য আমার কি লাগবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, দেখো যাওয়ার সময় গেছে 10 কিলোমিটার পার আওয়ার, ফেরার সময় এসছে 18 কিলোমিটার পার আওয়ার, তারপর গেছে 30 কিলোমিটার পার আওয়ার। গড় গতিবেগ কত যাওয়ার সময়? তাহলে ডিস্টেন্স কত ভাই? ডিস্টেন্স দেওয়া আছে 10, 18, 30, কোনো ডিস্টেন্সে দেওয়া নেই। তাহলে কী করবো, আমরা একটা এলসিএম করে নেবো কিলোমিটার পার আওয়ারগুলোকে। তাহলে আমি কী পেয়ে যাবো, ডিস্টেন্স পেয়ে যাবো আমাদের এ থেকে বি এর দূরত্ব কত, ধরে নেওয়া ডিস্টেন্স। তাহলে 10, 18, 30 এলসিএম করলে কত আসছে, 18, 36, 36, 72, 90। ধরে নিলাম যে এইগুলো সবই 90 কিলোমিটারের ডিস্টেন্স, ধরে নিলাম সবই হচ্ছে 90 কিলোমিটারের ডিস্টেন্স। খুব ভালো খবর, সবগুলো যদি 90 কিলোমিটারের ডিস্টেন্স হয়ে যায় তাহলে টোটাল ডিস্টেন্স কত, গেছে 90, এসছে 90 এবং গেছে 90, টোটাল 3 × 90 270 হচ্ছে টোটাল ডিস্টেন্স। হলো বাই কি আছে ভাই, টোটাল টাইম। টোটাল টাইম কত, দেখো এখানে গেছে 10 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার, 90 কিলোমিটার গেছে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ার, তার মানে এখানে গেছে 9 ঘন্টায়। 18 কিলোমিটার পার আওয়ার করে 90 ঘন্টায় ফিরেছে, ফিরেছে কত, 5 আওয়ারে। 30 কিলোমিটার পার আওয়ার করে 90 ঘন্টায় গেছে, তাহলে গেছে কত, 3 আওয়ারে। তাহলে টোটাল আওয়ার কত, টোটাল আওয়ার, টোটাল আওয়ার কত হচ্ছে 9 আর 3 = 12, 5 = 17। টোটাল আওয়ার হচ্ছে 17 আওয়ার। সুতরাং বুঝেই কোনো লাভ নেই, তোমার অ্যান্সার কি হয়ে যাবে, যাত্রাপথের গড় গতিবেগ 270/17 কিলোমিটার পার আওয়ার, অপশান সি। অপশান সি হবে তোমার রাইট অ্যান্সার, 270/17 কিলোমিটার পার আওয়ার। যারা যারা লাইভ দেখছো প্রত্যেকে রাইট অ্যান্সার দিয়েছো, কারোর কোনো সমস্যা নেই, ভেরি গুড। বিষ্ণু সি বলছো, হ্যাঁ শিলু সি বলছো, ভেরি গুড। মৌমিতা সি বলছো, সুরজিৎ সি বলছো, ভেরি ভেরি গুড, ভেরি গুড। বাকিরা কোথায়, কি সমস্যা? চলো 63-র পর হচ্ছে এখানে এসছে, দেখো 63-র পর এখানে একটা কোশ্চেন এসছে, কি বলছে, পি পাইপটি যে সময় খালি চৌবাচ্চা ভরে, আর পাইপটি তার দ্বিগুণ সময় খালি চৌবাচ্চা ভরে। তার মানে পি আর আর এর কি দিয়ে দিয়েছে, এফিসিয়েন্সি রেশিও, দ্বিগুণ সময়ে ভরে, সময়টা দ্বিগুণ, কার সময় দ্বিগুণ, পি যেই সময় খালি চৌবাচ্চা ভরে আর তার দ্বিগুণ সময় ভরে। মানে পি যদি 1 ঘন্টায় ভরে আর তাহলে 2 ঘন্টায় ভরবে, এবং এফিসিয়েন্সি হলে উল্টো হয়ে যাবে 2:1, তাই তো? বলো একসঙ্গে খুললে 10 মিনিটে পূর্ণ হলে পি পাইপটি একা খুললে কত সময়ে পূর্ণ হবে, একসঙ্গে খুললে 10 মিনিটে পূর্ণ হলে পি পাইপটি একা খুললে কতক্ষণে পূর্ণ হবে। দেখো এগুলো তো সবই আমার ধরে নেওয়া মান, এগুলো অরিজিনাল মান নয়, তাই তো? তাহলে 1 আর 2 ধরে নিলাম, যে এ 1 মিনিটে লাগবে, এ লাগবে 2 মিনিট ধরে নিলাম। তাহলে এলসিএম লাগাও, 2 আর 1 এলসিএম 2, আর এফিসিয়েন্সি 2/1 করলে 1, 2/2 করলে 1। হলো তাহলে টোটাল এফিসিয়েন্সি কত, 2, 3। তাহলে টোটাল টাইম কত, টোটাল টাইম কত, 2 ইউনিট কাজ করবে প্রতি ঘন্টায়, 3 ইউনিট করে কাজ করলে তাহলে 2/3 ইউনিট, এই হলো তোমার টোটাল টাইম। এই টোটাল টাইমটাই তোমাকে বলেছে 10 মিনিটে যদি পূর্ণ হয়ে যায়, মানে 2/3 মানেই আলটিমেটলি কি বলে দিয়েছে, 10 মিনিটে পূর্ণ হয়। তার মানে আমরা বলছিলাম টোটাল রিকোয়ার্ড টাইম হচ্ছে 2/3, টাইম অ্যানওয়ালকে বেসিক কনসেপ্ট, 2/3 মানেই কত, 2/3 মানেই হচ্ছে 10। প্রশ্ন কি আছে, পি পাইপটি একা খুললে কত মিনিটে পূর্ণ হবে, আর পি পাইপ একা খুললে কত মিনিটে পূর্ণ হয়, 1। তাহলে 1 মিনিট মানে কত, তাহলে গুণ করো 10 × 1, 10, আর 2/3 উল্টে গেলে 3/2, 2 দিয়ে 10 কাটলে 5, এবং 3 দিয়ে 5 গুণ করলে হলো 3/15 মিনিট। কত সময়ে এই পাইপটা খুললে পূর্ণ হবে, এবং সেটার অ্যান্সার হবে 15 মিনিটে খুললে পূর্ণ হবে। সোমনাথ বলছো ডি অ্যান্সার, না ভাই সোমনাথ ডি অ্যান্সার হবে না। অনিমেষ রাইট দিয়েছো, হ্যাঁ আরেকবার বলুন, বুঝলাম না। আচ্ছা বাপিও বলেছো বুঝতে পারোনি, শান্তনুও বলছে আরেকবার বলুন, অবশ্যই বলবো, কেন বলবো না। দেখো ধরলাম পি একটা করে কাজ করে এবং আর দুটো করে কাজ করে, তাহলে এদের এলসিএম হলো 1 আর 2 এর এলসিএম হচ্ছে 2, হয়ে গেল। কেন 1 আর 2, আমার তো এখন অরিজিনাল কোনো মানই নেই। তা আমি ধরে নিলাম, দেখো পি পাইপটি যেই সময় খালি চৌবাচ্চা পূর্ণ করে,
তার দ্বিগুণ সময় খালি চৌবাচ্চা পূর্ণ করে হচ্ছে আর পাইপটি। তার মানে পি যদি আজকে এক মিনিটে পূর্ণ করে, তাহলে আর দু মিনিটে পূর্ণ করে, আর কোনো ইনফরমেশন নেই। তাহলে এক মিনিট আর দু মিনিট হলে কতক্ষণে তারা পুরো পাইপ ধরবে তুমি কীভাবে বার করবে? এক আর দুয়ের লাগাবে এলসিএম দুই, দুই থেকে বার করবে এফিসিয়েন্সি দুই বাই এক, দুই দুই বাই দুই হচ্ছে এক, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে তিন। তার মানে প্রতি মিনিটে তিন ইউনিট করে জল পড়ছে, টোটাল পাইপই আছে দুই ইউনিট, তাই দুই ইউনিট ভরতে কত সময় লাগবে? দুই বাই তিন মিনিট। আমরা বলছি দুই বাই তিন মিনিট, বলেছে সম্পূর্ণ পাইপ হতে এক্স্যাক্টলি দেখো দশ মিনিটে ভর্তি হবে বলেছে। তার মানে যাহাই দুই বাই তিন তাহাই কত? দশ হয়ে গেল, দুই বাই তিন মানে দশ। প্রশ্ন কী আছে? পি পাইপটি একা করলে কতক্ষণ লাগে? পি পাইপ একা করলে লাগে এক, তাহলে এক মানে কত? কাটাকুটি করে এলো, ক্লিয়ার? পনেরো মিনিটে জিনিসটা ভরবে, কারোর কোনো সমস্যা? মৌমিতা পনেরো, ভেরি ভেরি। হ্যালো, চলো কঠিন সমস্যা হয়েছে, একটু ওয়েট করো। হ্যালো,
বলছি আমি। হ্যালো দাদা,
হ্যালো, হ্যালো, হ্যালো হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে, শোনা কিরকম লাগছে বলো তো? হ্যালো, উফ, মাথা খারাপ করে দিল। হ্যালো, 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 আরে দেখো তো এই খালি গলায় শোনা যাচ্ছে কিনা সেটা দেখো। আমি মাইক্রোফোন নিয়ে দেখে সাউন্ড দিয়ে নিচ্ছি, ডিরেক্ট অডিও থেকে সাউন্ড নিচ্ছি। সাউন্ড হয়তো খুব পরিষ্কার না হলেও সাউন্ড শোনা যাচ্ছে কিনা মোটামুটি এটা তুমি বলো। আর তার পরেরটা পরেরটা দেখছি, পরেরটা কি হবে সেটা পরে দেখছি। এখন কি মোটামুটি সাউন্ড শোনা যাচ্ছে? ক্লাস করার মতো তুমি আগে বলো, ক্লাস করার মতো কি সাউন্ড শোনা যাচ্ছে এটা একটু চেক করে বলো। ক্লাস করার মতো সাউন্ড শোনা যাচ্ছে কিনা? ক্লাসটা শেষ করে দিয়ে তারপর আমি দেখছি কি করে। ক্লাস করার মতো সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু চেক করে বলো তো বিষ্ণু। ক্লাস করার মতো সাউন্ড শোনা যাচ্ছে তো? ব্যাস আর মাথা লাগিয়ে লাভ নেই। তাহলে এখন আমি বিনা বিনা ইয়ে দিয়ে কোনো সাউন্ড,
এইভাবে সাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে? দাদা আমি বিনা হেডফোনে করে দিচ্ছি সাউন্ড, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, ডিরেক্ট ল্যাপটপ থেকে সাউন্ড হচ্ছে, সুতরাং সাউন্ডে যদি সামান্যতম প্রবলেম হলেও হতে পারে, হলেও হতে পারে, আমি করলাম, ঠিক আছে? চলো চলো এগোই। আপনার কাছে বলছিলাম যে 37টি সংখ্যার বর্গ 74, তার তলাটার মানেটাই হচ্ছে এরকম যে সবগুলো পরপর 79 79 79 করে 37টা সংখ্যা নিলাম। এইবার বলেছে প্রত্যেকটি সংখ্যাকে 5 দিয়ে গুণ করা হলো, প্রত্যেকটি সংখ্যাকে 5 দিয়ে গুণ করা মানে কি? এটাও 5 দিয়ে গুণ করা, এটাও 5 দিয়ে গুণ করা, এন্ড সো অন। এবং প্রতিটা জিনিসই তোমার তখন কি হয়ে যাচ্ছে? 5 দিয়ে হয়ে যাচ্ছে গুণ। তাহলে 69 ইনটু 5 করলে কত হচ্ছে? 5 9 45, 8 5 4, 5 6 30, 8 4 34। মানে একটাকে 345 সমান মানে কি? সবগুলো দিয়ে 345 আছে, সবগুলোতে 345 আছে, তাই তো? আর সবগুলোই যদি 345 আসে, সবগুলোই যদি 345 আসে, সকলের সাথে বলে যে 6 যোগ করতে, সকলের সাথে বলে যে 6 যোগ করতে, আর সকলের সাথে যদি 6 যুক্ত করা হয়, সকলের সাথে যদি 6 যুক্ত করা হয় তাহলে সবগুলোই কি চলে আসবে? 351, 351 এন্ড সো অন। সবগুলোই যদি 351 চলে আসে তাহলে ওভারঅল যে অ্যান্সারটা হয় সেই অ্যান্সারটা কত হয়? সেই অ্যান্সারটা হলো 351। সবগুলোই যদি 351 হয় তাহলে বড় 351 হলো, আর তো অন্য তো কিছু নেই। তাহলে সবগুলোই ছিল 69, সকলের সাথে 5 গুণ করেছি মানে 69 একটু 5 345, সকলের সাথে লাগিয়ে দিই 6 যোগ, তাহলে সবগুলোই হয়ে গেছে 351। আর সবগুলো যদি 351 হয়ে যায় তাহলে অটোমেটিক ভাবে বলতেই পারি যে এর যে নতুন সংখ্যা বলার পর সেটা হয়ে যাবে কত? 351। কারণ কোনো সমস্যা, কারণ কোনো সমস্যা, এনি প্রবলেম? কারণ কোনো প্রবলেম নেই। নেক্সট নেক্সট দেখো 73 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 10টা চৌকা একটি বর্গাকার হয়, তাহলে এই হলো বর্গাকার ঘর, সেটা হলো 10টা চৌকা ঘরের কুড়ি মিটার এবং 25 কি? আচ্ছা এটা 20 মিটার এবং 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটারের কত গুলি টাইলস লাগানো যাবে? 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটারের কত গুলি টাইলস লাগানো যাবে যখন ঘরের চওড়াটা বলেছে 10 মিটার? জয় নিতাই চন্দন, জয় নিতাই একদম সামনে রাখবে পেমেন্টস, প্রত্যেককে বলবো বাধা দিন, আর সেকেন্ড কোনো অপশন নেই তোমার জীবনে, সেকেন্ড কোনো অপশন নেই, ঠিক আছে? চলো তাহলে 10 মিটার চওড়া যদি একটা বর্গাকার ঘর হয় তাহলে তার এরিয়া কত হবে? তার এরিয়া হবে 10 ইনটু 10 মানে 100 মিটার স্কোয়ার, 100 মিটার স্কোয়ার, এই হলো এরিয়া। আর তোমাকে কিভাবে রাখা হচ্ছে? 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার মানে একটা টাইলস, যেটা টাইলস হচ্ছে 20 সেন্টিমিটার চওড়া এবং 25 সেন্টিমিটার লম্বা, এইরকম কতগুলি টাইলস লাগানো যাবে। তাহলে 20 সেন্টিমিটার কে আলাদা করে মিটারে ট্রান্সফার, সেন্টিমিটার কে মিটারে ট্রান্সফার করা মানে 100 দিয়ে মানে 100 দিয়ে ভাগ, তাই তো? 1 সেন্টিমিটার মানে কত? 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তাহলে এটা মানে কত? 1/5 মিটার। আর 25 সেন্টিমিটার যেটা আছে তাকে 100 দিয়ে ভাগ করলে চলে এলো 1/4 মিটার, তার মানে একটা আছে 1/5 মিটার এবং একটা আছে 1/4 মিটার, তাই তো? তাহলে বলো, তাহলে বলো যে এক একটা যে বাক্স করা হয়েছে, একটা যে বাক্স করা হয়েছে সেই বাক্সটাতে কত হলো তোমার এরিয়া? এরিয়া মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে 1/5 ইনটু 1/4, এই হলো তোমার এরিয়া। তার মানে এক একটাতে 1/20 মিটার স্কোয়ার করে মানে এক একটা জায়গাতে 1/20 মিটার স্কোয়ার জায়গা নষ্ট হয়েছে, তাই তো? 1/20 মিটার স্কোয়ার জায়গা তোমার কি হয়েছে? এরিয়া লেগেছে এক একটা টাইলস এর জন্য। টোটাল লাগবে হচ্ছে 100 মিটার স্কোয়ার এরিয়া, তাহলে মোট কতগুলো টাইলস লাগবে? মোট লাগবে 100টা হচ্ছে টোটাল লাগবে, টোটাল এর মধ্যে এক একটাতে হচ্ছে 1/20 করে আছে, টোটাল কত লাগবে? 100/1/2, তাহলে 20 উপরে চলে গেল, 20×100 মানে কত? 20×100 মানে হচ্ছে 2000, 20×100 মানে কত? 2000। তাহলে কতগুলো টাইলস এরকম হলে এই সম্পূর্ণ জিনিসটা মিটে যাবে? সেটা হবে 2000 খানা টাইলস, ঠিক আছে? 2000 খানা টাইলস হলে আর কারোর কোনো সমস্যা নেই, ক্লিয়ার? 2000 টাইলস হলে কিন্তু আর কারোর কোনো সমস্যা নেই, ক্লিয়ার? আর কোনো অসুবিধা?
কারণ কোনো প্রবলেম হলে বলবো যে টোটাল এরিয়াটা বড় করে নিয়েছি 100 মিটার স্কোয়ার, এবং এক একটা এরিয়া কত, এক একটা এরিয়া হচ্ছে 1/20 মিটার স্কোয়ার, এক বাই কুড়ি মিটার স্কোয়ার করে কতগুলো মামলা মানে তবে 100 স্কোয়ার মিটার হবে, তাহলে 100/1/20 মানে আপনি করলে চলে আসতে কত 2000 অথবা রাইট 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 অ্যান্সার দুটো সংখ্যার যোগফল হচ্ছে 2, x plus 1 by x cube, মানে কি দুটো সংখ্যার হচ্ছে যোগফল 2, যেটা একটা x একটা 1 by x cube, একই জিনিস আর একটা 1 by 4, যদি 2 হয় তার মানে এক একটা কত করে আসবে, এক একটা আসছে 1, x plus 1 by x এর মান যদি 2 হয়ে যায় তার মানে x এর মান হচ্ছে 1, এক একটা মান হচ্ছে 1 1 করে আসছে, বলো 1 যদি মান পেয়ে যায় বা এটা বসিয়ে দিতে পারি তাহলে 1/5 plus 1 power 1/5 = 1, 1/5 = 1, 1 + 1 = 1, 1 + 1 = 1, 1 + 1 = 1, 1 + 1 = 2, তাহলে অপশন এ 2 হবে তোমার রাইট 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 অ্যানসার, অপশন এ 2 হবে তোমার রাইট অ্যানসার, মোমটা একদম রাইট অ্যানসার দিয়েছো, চন্দন ঘোষ একদম, না চন্দন ঘোষ তো ভাই ভুল হয়েছে, অ্যানসার ইয়ার ভুল হয়েছে ভাই, 2 হবে অ্যানসার, ঠিক আছে, 1 = 5 = 1, 1 = 5 = 1, 1 + 1 = 2, দুটি সংখ্যার অসাধু ও যোগফল 9/81, এরকম কত জোড়া সংখ্যা পসিবল, দুটি সংখ্যার অসাধু হচ্ছে 9/81, এরকম কত জোড়া সংখ্যা পসিবল, মানে অসাধু যদি 9 বলে তাহলে একটা সংখ্যা কত 9x, এরকম কত জোড়া সংখ্যা সম্ভব, কত জোড়া সংখ্যা সম্ভব যাদের এলসিএম 9 অথচ লসাগু হচ্ছে 81, কত বলছে 2 বলছে অ্যানসার, চলো দেখি 9 যদি 9 দিয়ে চলে যায় যেন বলে কম চলে যায় আর 9 প্লাস 9 81, তার মানে h প্লাস y বা 81 বাই 9 মানে কোথায় 81 বাই 9 মানে তার মানে দুটি অপেক্ষকের অপেক্ষকের যোগফল হচ্ছে 9, 9 দুটি দিয়ে যোগ করে আসতে পারে, 9 দুটি দিয়ে যোগ করে আসতে পারে, 1 আসতে পারে 1 8, 2 আসতে পারে 2 7, 3 আসতে পারে 3 6, 4 আসতে পারে 4 5, এবং এটা যদি যদি তুমি চার আনসার দিয়ে দাও তাহলে তুমি কি মূর্খের স্বর্গে বাস করছো, চার কিন্তু আনসার হবে না, চার যারা আনসার দিচ্ছ বা দেবে বলে ভাবছো তাদের কিন্তু আনসার হবে না, তার কারণ এরপর আমাকে দেখতে হবে জোর বলতে আমরা সেই সংখ্যাগুলোই নেব যাদের কিনা কো প্রাইম নাম্বার, যাদের নিজেদের মধ্যে কোনো বসানো নেই সেই সংখ্যাগুলোকে নেব, যদি তাই নিতে পারো তাহলে আমার কোনো বসানো নেই, এটা হবে 2 আর 7 নিজের জন্য বসা করে নেই হবে, 3 আর 6 নিজের বসা করে হবে না, 4 আর 8 নিজের বসা করে নেই হবে, কটা পেয়ার বসিবে 1 2 3, তিনটে পেয়ার 3 পেয়ার বসিবে, অপশন উত্তর হবে কিন্তু ডি, তো যারা 2 যারা এই যে কি জন্য বসে যারা 3 4 বা 5 বা 9 বসে না আছে তাদের জন্য কিন্তু হবে না, সঠিক অ্যান্সার হবে 3, 3 খানা পেয়ার কিন্তু বসিবে, একটা হবে 1 8 বসিবে, 2 সাথে কটেবে আর 4 5 বসিবে, সন্দীতা সর্দার বসে ডি আমের অর্থ ভেরি গুড, ভেরি গুড কি হবে, একটি ব্যাগে 25 পয়সা 50 পয়সা 1 টাকা কিছু পয়েন্ট মিলিয়ে 108 টাকা আছে, তাহলে কি আছে 25 পয়সার পয়েন্ট আছে, 50 পয়সার পয়েন্ট আছে, আর 1 টাকা মানে গেল 100 পয়সার পয়েন্ট আছে, তার যথাক্রমে কি উৎপাদন হয়েছে 2 3 7, তার মানে এটা আছে 2, এটা আছে 3, এবং এটা আছে 7টা,
কারণ দেখো তিন নয় সাতাশ আর ছয় নয় চুয়ান্ন, সাতাশ আর চুয়ান্ন বসাগুটাই হয়ে যাচ্ছে কত সাতাশ, সাতাশ আর চুয়ান্ন বসা কত সাতাশ। কিন্তু তোমার তো বেসিক স্ট্রাকচারে নয় থাকতে হবে, তার মানে এটা পসিবল পসিবল না, তার মানে নিজেদের মধ্যে যদি বসানো থাকে সেটা পসিবল না, কারণ নিজের একটা বসাগত নয় অলরেডি আছে, তার সাথে তিন আর ছয়ের বসাগত হচ্ছে তিন, এই তিনটা আবার এক্সট্রা চলে আসছে, নয় যদি সাতাশ হয়ে যাবে বসাগত না, এটা পসিবল। তাই বাকি দুটো পসিবল তাদের নিজেদের বসা করি। আচ্ছা এই অঙ্কটা নিয়ে কারোর কোনো প্রবলেম, কারোর কোনো প্রবলেম এনি প্রবলেম নেই। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তো অবশ্যই আমরা চলে আসবো, অর্থাৎ আজকের ক্লাস এখানে শেষ। আমরা প্রতিদিন যেহেতু ক্লাস করছি আগামী দিন তোমাদের সাথে দেখা হবে সেট নাম্বার এইট, ঠিক আছে সেট নাম্বার এইট করবো আগামী দিন। কেউ কিন্তু ক্লাস মিস করো না, টাটা বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো, আনন্দে থেকো, 22 তারিখ চাকরিতে বেরিয়ে যাবো।